আসসালামু আলাইকুম। আধুনিক যুগে সকলের হাতে রয়েছে স্মার্টফোন। ফোনগুলো ভালো মানের ক্যামেরা যুক্ত, ছবি অথবা সিনেমা করা অনেক জনপ্রিয় হয়েছে সহজলভ্য এই ফোনের মাধ্যমে। বেশ কিছু সফটওয়্যার রয়েছে যেগুলো দিয়ে অতি সহজেই সিনেমা বানানো যায়। এমন একটি সফটওয়্যার হচ্ছে ফিল্মিক প্রো। আজ আমরা ফিল্মিক প্রো এর কিছু ফিচার জেনে নেব। আপনাদের সাথে আমি থাকছি সুমনা পারভিন সুমি। প্রথমে আমরা শুরু করব ফোকাস নিয়ে। স্কোয়ার শেপটিকে এদিকে ওদিকে সরিয়ে আমরা আমাদের ফোকাস সেট করতে পারি। গোল যে শেপটি আছে সেটিকে আমরা সরিয়ে শট নির্দিষ্ট করে নিতে পারি। স্কোয়ার এবং গোল শেপটিকে ট্যাপ করে আমরা লক করে দেব। স্ক্রিনে বাম পাশে নিচে যে ইমাজিন বাটনটি আছে সেটিতে ক্লিক করে আমরা হোয়াইট ব্যালেন্স ঠিক করে নিতে পারি। AWB-তে ক্লিক করে আমরা হোয়াইট ব্যালেন্স লক করে দিব। স্ক্রিনে ডান পাশে যে বাটনটি আছে এটিকে আমরা উপরে নিচে করে জুম ইন এবং জুম আউট করতে পারি। আমরা ম্যানুয়ালিও জুম এবং ফোকাস করতে পারি। স্ক্রিনের ডান পাশে ফোকাস এই সার্কেলটিকে আমরা ঘুরিয়ে ফোকাস সেট করতে পারি। ফোকাসের নিচেই জুম রয়েছে। এটাকে কমিয়ে বাড়িয়ে আমরা জুম ইন এবং জুম আউট করতে পারি। স্ক্রিনের বাম পাশে ISO রয়েছে, এটি দিয়ে আমরা আমাদের ISO সেট করে নিতে পারি। সেটিং রয়েছে, সেটিং বাটনটিতে ক্লিক করলে আমরা রেজলিউশন, ফ্রেম রেট, অডিও, ডিভাইস স্পেসেস, CMS, ক্যামেরা এইসব অপশন দেখতে পাবো। রেজলিউশনের মাধ্যমে আমরা 16:9, 17:9, 3:2, 1:1 এভাবে আমরা কত পিক্সেল দিয়ে শ্যুট করব সেটা আমরা এখানে সেট করে নিতে পারবো। আমরা সাধারণত HD 1080 পিক্সেল ইউজ করে থাকি। এখানে আমরা আমাদের সুবিধা মতো FPS সেট করে নিতে পারি। 24 থেকে 240 পর্যন্ত এখানে স্ট্যান্ডার্ড দেয়া আছে। আমরা এটিকে কমিয়ে বাড়িয়ে সেট করে নিতে পারি। CMS এর মাধ্যমে আমরা প্রোডাকশন নেম, সিন নেম, টেক নেম, কত নাম্বার সিন চলছে, কত নাম্বার টেক চলছে সেগুলো আমরা এখানে সেট করে নিতে পারি। ক্যামেরার মাধ্যমে আমরা ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুটোই ইউজ করতে পারি। আমরা আমাদের প্রয়োজন মতো টর্চ ব্যবহার করতে পারি।
স্ক্রিনে আরেকটা অপশন আছে, এটির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের বিভিন্নভাবে স্ক্রিনের ফিচার চেঞ্জ করতে পারি। স্ক্রিনের ডান পাশে যে গোল বাটনটি আছে এটিতে ক্লিক করলে রেকর্ডিং স্টার্ট হবে। রেকর্ডিং স্টার্ট করলে আমরা মিডিলে এখানে ডিউরেশন, টাইম ডিউরেশন দেখতে পাবো। সেটিংয়ের পাশে যে প্লে বাটনটি আছে এটিতে আমরা আমাদের রেকর্ডেড ভিডিওটি দেখতে পাবো। এই ছিল ফিল্মিক প্রো এর মাধ্যমে ভিডিও মেক করার কিছু পদ্ধতি। ধন্যবাদ।